আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি জাহাঙ্গীর হাসমতি জানি পরশমণি স্যারিজদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন পরশমণি স্যারিজদের পক্ষ থেকে আজ আপনাদের একটা অসাধারণ প্রাইজের ব্যানারসি দেখাবো যেটা কিনা না বরণ ব্যানারসি আমরা বলে থাকি কাঞ্জিবরণ ব্যানারসির উপরে এই অসাধারণ কালেকশনটি হচ্ছে এই সিজনের বেস্ট একটা অফার কালেকশানের মধ্যে এটা প্রায় শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন এমন এক এতটাই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা এই ব্যানারসিটা অ্যারেঞ্জ করেছি এটার যে ওয়ার্কটা আছে ওয়ার্কের কি ডেফিনেশন দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না কারণ এটা এক নজরে সবারই পছন্দ হওয়ার মতো আপনার ভিডিওটা একটু ফলো করে দেখলে এটার সৌন্দর্য এবং এটার যে আউটলুকটা কতটা চমৎকার এটা আপনারা বুঝে যাবেন এবং এটার যে আঁচলটা রয়েছে আঁচলটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে দেখতে গর্জেস মনে হচ্ছে লতা ডিজাইনের বাট এটা কোনো লতা ডিজাইন নয় এটা হচ্ছে চমৎকার একটা ফিগার বুটির উপরে করে দেয়া। ফিগার বুকটির উপরে করা এবং এটার যে পাড়ের পোষণটা আসে পাড়ের পোষণে কিন্তু দুপাশে কিন্তু দুটো ছোট্ট ছোট প্যানেল রয়েছে যেখানে জিগজ্যাকের পোষণের সাথে আপনারা কাঠদানা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন কাঠদানা ওয়ার্কের সাথে কিন্তু পাড়টা হচ্ছে স্টাইলিশ ট্রেডিশনাল ফ্লাওয়ার যে ডিজাইনটা হয় ফ্লাওয়ার ডিজাইনের ওপরে এবং এটা বডিটা হচ্ছে বুটার ডিজাইনের উপরে বুটার ডিজাইনের ভেতরে কিন্তু ছোট ছোট বুটি এবং ফ্লাওয়ার দিয়ে কিন্তু করে দেয়া আছে এবং এই সিমিলার ডিজাইনেরও এইখানে কালারটা রয়েছে আর যেটা হচ্ছে ডার্ক মেরুন কালার ডার্ক মেরুন কালারটা সবারই পছন্দের কালার কালার এই দিয়ে আমি বেনারসি দেখানো শুরু করলাম কারণ বেনারসি মানে বিয়ে আর বিয়ে মানে লাল মেরুন তো লাল মেরুন ছাড়া কিন্তু ভিডিওটা বেনারসি ভিডিও করাটা যেন অপন্ন থেকে যায় সেই জন্য এই লাল মেরুনের ভিডিওটা আমি করছি প্রাইস পড়বে মাত্র ছয় হাজার দুইশো টাকা মাত্র দুশো টাকায় পেয়ে যাবেন পরশনী শাড়িদের কাছে এরকম অসাধারণ একটা ব্রাইডাল কালেকশানের শাড়ি আপনারা চাইলে রিসিপশনের প্রোগ্রামে পড়তে পারেন আপনারা যারা বিয়েতে কনের মতো সাজতে চান সাইডে আপুরা যারা থাকেন তারা কিন্তু এরকম কালেকশন কিন্তু কিনে পড়তে পারেন সেরকম লাগবে শাড়িগুলো তো আপনারা জানেন আমাদের মিরপুর বেনারসি পল্লীতে দুটি আউটলেট আছে একটি হচ্ছে পরশমণী শাড়িজ ওয়ান যেটা হচ্ছে এক নম্বর লাইনের সাত নম্বর দোকান আর একটি হচ্ছে পরশমণি শাড়িজ টু যেটা হচ্ছে আট নম্বর লাইনের আট নম্বর দোকান আর এই অসাধারণ কালেকশন আপনাদের আজ আমি করে দেখাচ্ছি আমাদের হোলসেল ব্রাঞ্চ থেকে আপনারা জানেন আমরা সবসময় আমাদের হোলসেল ব্রাঞ্চে আমি বসি এখানে এসে দেখে শুনে আপনার মন পছন্দের শাড়িগুলো নিতে পারবেন তো এই শাড়িটা আমি দেখাবো টপ টু বটমটা দেখুন একদম একই রকম ওয়ার্ক হবে কাজে কোনো ডিফারেন্স নেই জাস্ট আমি কালার দেখাচ্ছি আপনাদের এক এক করে এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজা কালারে কিন্তু ব্ল্যাক একটা টোন শেড রয়েছে ব্ল্যাক টোনের শেডের সাথে ফিরোজা কালারটা কিন্তু খুবই অসাধারণ লাগে দেখতে এবং এটা চোখে লাগে না ওই রয়্যালি যে একটা রয়্যাল ব্লু বা রয়্যাল যে কালারটা থাকে চোখে যেটা লাগে এমন হবে না এটা খুবই ম্যাট এক টাইপের একটা কালার হবে চমৎকার কালার এটা যে অপর এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন এরকম ডিফারেন্ট প্যাটার্ন শাড়ি সবসময় দেখার জন্য এবং স্ক্রিনের দিয়ে যে নাম্বারটি রয়েছে নাম্বারে ইন্টারনেটে যে সার্ভিসগুলো প্রত্যেকটা এক অ্যাক্টিভ আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে কানেক্ট হয়ে যদি ভিডিওতে ক্লিয়ারলি আপনারা না দেখে থাকেন একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিয়ে দিন আমরা একটা ক্লিয়ার পিক সকল আপডেট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিব যে আপুরা অনলাইনে এগুলো নিতে যাচ্ছেন সে আপুদের জন্য বলবো আপনাদের জন্য রেখেছে পরস্পরের শাড়িতে একটি সুবর্ণ সুযোগ আপনারা চাইলে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া নাম্বারটিতে অবশ্যই আপনাকে নক করতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে সকল আপডেট ইনফরমেশনও নিয়ে নিতে পারেন এবং যে আপুরা আমাদের গ্রুপ মেম্বার রয়েছেন পরস্পরের শাড়ি শাড়িতে তুমি নন্দিনী সে আপুদের জন্য রয়েছে আরো চমৎকার একটা অফার সেই অফারটা হচ্ছে আপনারা অর্ডারের ক্ষেত্রে পাবেন ফাইভ পার্সেন্টের ডিসকাউন্ট তা আমার ব্যাক পোর্শনে আরেকটা কালার রয়েছে এটা হচ্ছে ওয়াইন কালার ওয়াইন কালারটাও কিন্তু খুবই আকর্ষণীয় একটা কালার এই কালারটা একবার ম্যাজেন্ডার টোনের মতো মনে হয় একবার ব্ল্যাক শেড দিয়ে ওয়াইন কালারের মতো চলে যায় তো দুটা কালার সংমিশ্রণে এই কালারটা করা খুবই নাইস এবং অসাধারণ একটা দৃষ্টিনন্দন কালার বলতে পারি এই কালারটাকে আমরা তো যাদেরই যেটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম